আর বলবি তুই না আমার ভালো বন্ধু হ্যাঁ আমরা তো অনেক ভালো বন্ধু তাহলে গতকালকে রাত্রে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বললি কেন বলছে তো কি হয়েছে কি হয়েছে মানে বলবি কেন বলছি আরো আরো বলুন তুই আরো বলবি তারা তুই আরো বলবি আরো বলবি আরো বলবি আমার আমারে মাইরা হালাইছে রে কি কোনটা এটা কি কইলেন ওরা দুজন ভালো বন্ধু ছিল তারপর কামরা ঠিক করে নেই একেবারে কামরা ঠিক করে নেই এখন খুনের মামলা দিয়ে ফাঁস ফাঁস পারবেন না তো কেন পারব না ক্যান পারব না খুনের কি আর বিচার হইব না বিচার হইব কিন্তু খুনের জন্য না নিন্দনীয় নরত্বের জন্য কেন নেই কারণ তিনশো ধারার ব্যতিক্রমের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে পিনালকোটের যে উত্তেজনা বশত যদি কেউ কাউকে মারে তাহলে সেটা খুন হবে না তাহলে সেটা নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবে এখানে রহিমা যে আপনার পোলা সুজন্ডে যে মারছে এটা তো রহিমা তো একবারে উত্তেজিত হয়ে মারছে ঠিক না ওরা কথা বলতেছিল উত্তেজনা বশত ওর পেটের মধ্যে ছুরি ঢুকাই দিছে এখন আপনার ছেলে সুজন মারা গেছে কারণ রহিমা হচ্ছে নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবে ঠিক আছে আপনি খুনের জন্য পারবেন না বুঝছি তাহলে নিন্দনীয় নরহত্যার জন্যই ও